তো মুভির শুরুতে আমরা দেখি যে একটা জায়গায় সম্পূর্ণরূপে ড্রাগনের আধিপত্য ছিল। ওই ড্রাগনগুলো সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে যেত এবং তাদেরকে জ্বালিয়ে দিত। তো ওই এলাকার লোকজন ড্রাগনের সাথে একটা কন্ট্রাক্ট করে যে তারা প্রতি বছর একটি করে সুন্দরী মেয়েদের তাদেরকে স্যাক্রিফাইস করে দেবে, যার জন্য ওই ড্রাগন সারা বছর তাদেরকে অত্যাচার করবে না। তো একটা সময় দেখা গেল যে তারা এর একটা ব্যতিক্রম রাস্তাও বের করে ফেললো, যে ওই মেয়েদেরকে কেবল যারা খুব মন দিয়ে ভালোবাসবে তারাই কেবল ওই জায়গায় যেতে পারবে এবং মেয়েটিকে নিয়ে আসতে পারবে। কেননা সেই জায়গাটা ছিল একটা রহস্যময় জায়গা, সেই জায়গায় সাধারণ মানুষ যেতে পারতো না। তো একটা সময় একটা সুন্দরী মেয়েকে স্যাক্রিফাইস করা হচ্ছিল, যার লাভার ছিল খুবই ডেয়ারিং এবং সাহসী। যদিও ড্রাগন সেই মেয়েটিকে নিয়ে চলে যায়, তারপরেও ওই ছেলেটি ওই ড্রাগনের পিছা করতে থাকে এবং একটা সময় সেই জায়গায় গিয়ে পৌঁছায় এবং দেখে যে যেই মেয়েটির জন্য সে ওই জায়গায় গিয়েছে সেই মেয়েটিকে ড্রাগন আগেই মেরে ফেলেছে। তো সে প্রতিশোধ নেওয়ার জন্য ওই জায়গায় কিছুদিনের জন্য থেকে যায়। হঠাৎই যখন সে সুযোগ পায় তখন সে ওই ড্রাগনটিকে মেরে ফেলে এবং তার প্রেমিকা হত্যার প্রতিশোধ নেয়। যার পরে অনেক বছর পেরিয়ে যায়, ওই লোকটাকে সবাই অনেক সাহসী এবং বীর মনে করত এবং একটা সময় তাকে ব্রেভ ম্যান নামে খেতাব দেওয়া হয়েছিল। এবং এর বহু বছর পেরিয়ে যাওয়ার পর তার একটি নাতি হয়েছিল এবং ওই এলাকার যে রাজা ছিল তার একটি নাতনি ছিল। তো তারা ঠিক করে যে ওই সাহসী লোকের গ্র্যান্ডসনের সাথে ওই এলাকার রাজার নাতনির বিয়ে দেওয়া হবে। তো ওই এলাকার রাজা তার নাতিনকে বলে যে আমি তোমার বিয়ে ঠিক করে, আর সেই ছেলেটি হলো ওই সাহসী লোকটার নাতিন, যার নাম ছিল ইগর। এখন ওই সময়টা চলে আসে যখন তাদের বিয়ে হওয়ার ছিল। আগের যুগে যখন ড্রাগনকে জাগতে হতো তখন একটা গান গাওয়া হতো, যে গানটা শুনে ড্রাগন ওইখানে চলে আসতো। তো ওদের বিয়েতে সবাই আনন্দ এবং ফুর্তি করার জন্য সবাই মনে করে যে আমরাও এই গানটা গাইব। যদিও সেই ড্রাগনের মরার অনেক বছর পেরিয়ে গিয়েছিল, তারপরেও ওই ড্রাগনটা সম্পর্কে তারা কেউ বেশি কিছু জানতো না। যখন তারা তাদের বিয়েতে গানটি গাওয়া শুরু করে তখন আচমকাই খুব দ্রুত হাওয়া বইতে থাকে এবং হঠাৎই একটি কালো কালারের খুব বিটকুটে দেখতে একটা ড্রাগন চলে আসে এবং সে ওই মেয়েটিকে নিয়ে ওইখান থেকে চলে যায়, যার নাম ছিল মিরোসলাভা। তো ওই ড্রাগনটি ওই মেয়েটিকে নিয়ে গিয়ে একটি আইল্যান্ডে ছেড়ে দেয়, যে আইল্যান্ডটি ছিল একটি বহু বছর পুরনো ড্রাগনের কঙ্কালের মধ্যে। ওইখানে ছিল খুবই অন্ধকার, সে ওই জায়গায় একটি ছেলেকে দেখতে পায়। তখন সে ওই ছেলেটিকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তুমি এখানে কিভাবে এসেছো। ছেলেটি উত্তর দেয় না। তারপরে সে ভাবে যে হয়তো ওই ছেলেটিকে খুব ছোটবেলায় ওইখানে আনা হয়েছিল, এজন্য সে তার নামও জানে না। তখন সে ওই ছেলেটির নাম রাখে, ছেলেটির নাম রাখা হয় আরমান। যখন তারা কথা বলছিল সেইখানে একটা ড্রাগন চলে আসে, সেটা ছিল ওই ড্রাগন, তার সাথে ছিল ছোট একটা জীব। ওই ড্রাগন আর জীব একে অপরের কথা হতো, কিন্তু তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটলো যে সেখান থেকে আরমান গায়েব হয়ে গিয়েছিল। ওই মেয়েটি আরমানকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। তো সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং ওই আইল্যান্ডের যে স্কেলেটন দিয়ে তৈরি ছিল ওই স্কেলেটনের উপর পাথর দিয়ে মারতে থাকে। তখন ওই স্কেলেটনের মধ্যে একটি সুড়ঙ্গ তৈরি হয় এবং অপর দিকে চলে আসার পর সে ওইখান থেকে ভাগার চেষ্টা করে। যখন তার সামনে ওই ড্রাগনটা চলে আসে, ওই ড্রাগনটার সঙ্গে ওই ক্রিয়েচারটাও ছিল। সেইখানে পানি থাকার কারণে সে ওইখানে লাভ দিতে ভয় পাচ্ছিল, কিন্তু তখনই তাদের সামনে আরমান চলে আসে এবং আরমানের সাথে ছিল ওই জন্তুটি। তখন মিরোসিলাভা বুঝতে পারে যে হয়তো আরমানই হবে ওই ড্রাগনটা। তখন সে ওইখান থেকে ভয়ে পিছনের দিকে এগিয়ে থাকে এবং পিছনে সমুদ্রে পড়ে যেতে থাকে। যতক্ষণ সে সমুদ্রের দিকে পড়তে থাকে তখনই আরমান চলে আসে এবং একটি ড্রাগনে রূপান্তর হয় এবং তাকে ধরে ফেলে। কিন্তু আরমান তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেও সজোরে গিয়ে পাথরে পড়ে এবং সে ড্রাগন থেকে মানুষে পরিণত হয়। যখন মিরোসলাভা দেখে যে সে একটা মানুষে পরিণত হয়েছে এবং আহত আছে, তখন সে পাথর দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তার বেহাল অবস্থা দেখে তার উপর দয়া হয় এবং সে মারার বদলে তাকে পানি থেকে তুলে আনে এবং ওই আইল্যান্ডের উপরে নিয়ে যায়। হঠাৎই সে আবারও ড্রাগনে বদলাতে শুরু করে। মিরোসলাভা তা দেখে খুব ভয় পায়, কিন্তু আরমান ফের আবার মানুষের রূপে চলে আসে। তো মিরোসলাভা ওইখানে থাকতে চাইতো না এবং সে ওইখান থেকে বারবার পালানোর চেষ্টা করে। তখন একটি তুফান চলে আসে এবং মিরোসলাভা পালাতে পারে না, সে এখানেই থাকতে থাকতো।
সে আর মানে শরীরে যে চোটগুলো লেগেছিল তার মরম পট্টি করে এবং তাকে সুস্থ করার চেষ্টা করে। সে রাত্রে একটা স্বপ্ন দেখে যে ইগোর তাকে বাঁচাতে চলে এসেছে এবং সে ওইখান থেকে যেতে থাকবে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে ওইটা ইগোর ছিল না, ওইটা ছিল আরমান। আর সে তাকে বলে যে তুমি ভয় পেও না, এখানে তোমার চিন্তার কিছু নেই, তুমি এখানে সেফ থাকবে। তো এরপরে অনেক সময় পেরিয়ে যেতে থাকে এবং আরমান আর মিরুসেলাভার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা খেলাধুলা করতে থাকে এবং একে অপরের সঙ্গে খুব ভালোভাবে বন্ড হিসাবে সেইখানে বসবাস করতে থাকে। কিন্তু যদিও মিরুসেলাভা তাকে বিশ্বাস করত, তারপরও আরমান তার নিজের উপরে বিশ্বাস ছিল না। সে ভয় পেত যে যদি ড্রাগন চলে আসে এবং তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে। সে মিরুসেলাভাকে তার পূর্বের ইতিহাস বলতে থাকে যে তার বাবা ছিল একজন ড্রাগন এবং তাকেও ড্রাগন বানানো চাইতো, কিন্তু সে কোনো সময়ে ড্রাগন হতে চাইতো না। হঠাৎ সে একদিন দেখলো যে একটি লোক তার বাবাকে মেরে ফেলেছে। তখন তারা বুঝতে পারে যে সেই লোকটা ছিল ইগোরের গ্র্যান্ডফাদার এবং সেই গল্পটা শুরুতে যে ছেলেটি বলছিল সেই ছেলেটি ছিল আরমান। তারপর আরমান ভাবতে থাকে যে মানুষ হয়তো বর্বর, তারা তার বাবাকে খুন করে ফেলেছে, কিন্তু এরই মধ্যে সে ড্রাগন হওয়ার জন্য সম্মতি নিয়ে ফেলেছিল যে সে হবে একটা কুখার ড্রাগন। তো ড্রাগন হওয়ার পরে সে বুঝতে পারে যে ড্রাগনরাও খারাপ, তারাও মানুষদেরকে এনে ওইখানে মেরে ফেলতো এবং মারার পরে যেই ছাই বেঁচে থাকতো, অর্থাৎ মানুষদের উপরে আগুন দিয়ে হামলা করার পরে যে ছাই থাকতো তার থেকে তাদের মতো সন্তানরা জন্ম নিত। এবং সেও ইগোর এর দাদি অর্থাৎ সেই সাহসী লোকটার বউয়ের অ্যাশেজ থেকে তৈরি হয়েছিল। আমি নিজের উপর খুব কন্ট্রোল করতাম যে আমি কোনো সময় ড্রাগন হব না। যখন তোমার বিয়ে হচ্ছিল তখন তোমার এলাকার লোকেরা ওই গানটা গায়, যেই গানটায় ড্রাগনদেরকে ডাকা হতো, সেটি ছিল আমার শৈশবের স্মৃতি। এই জন্যই আমি ওইখানে আকর্ষিত হয়ে ওইখানে চলে যাই এবং তোমাকে নিয়ে চলে আসি। তো মিরুসেলাভা বলে যে আমি তোমার সাহায্য করবো, যার দরুন তুমি কোনো সময়ে ড্রাগনে পরিণত হবে না এবং নিজের উপরে কন্ট্রোল করতে থাকবে। তো আরমান ওকে জিজ্ঞেস করে যে তুমি কি মনে করো যে তোমাকে এখানে বাঁচাতে কেউ আসবে? তখন মিরুসেলাভা বলে যে হ্যাঁ, যে আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার নাম ইগোর, সেই খুব সাহসী, সে আমাকে বাঁচানোর জন্য কোনো না কোনো দিন এখানে আসবে। ইগোর তার এই কথা শুনে বিস্মিত হয়ে যায় এবং সে মনে মনে হয়তো মিরুসেলাভাকে পছন্দ করত। তো মিরুসেলাভা এক জায়গায় বসে বসে ভাবতে থাকে যে আমি এখান থেকে চলে যাব। তো সে এখান থেকে যাওয়ার জন্য আরমানের সঙ্গে ভাব ধরে যে সে এখান থেকে যাবে না এবং খুব মিলেমিশে ওর সাথে থাকবে, একদিন সুযোগ পেলে সে এখান থেকে চলে যাবে। তো এর মধ্যে অনেক দিন পেরিয়ে যায়, মিরুসেলাভা এবং আরমানের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। সে ভাবে যে একদিন সুযোগ পেলে সে এখান থেকে চলে যাবে, কিন্তু এমনটা হয় না। অনেকদিন একসাথে থাকার কারণে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং এভাবে অনেক অনেক দিন পেরিয়ে যেতে শুরু করে এবং তারা একে অন্যকে পছন্দ করতে শুরু করে। তো একদিন যখন মিরুসেলাভা ঘুমাচ্ছিল তখন সে আবার স্বপ্নে দেখে যে আরমান একটা ড্রাগনে পরিণত হয়েছে এবং তাকে মারার চেষ্টা করে। তখন তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে আরমান তার সামনে দাঁড়িয়ে, কিন্তু সে খুব ভয় পাওয়ার সত্ত্বেও আরমানকে বলে না যে আমি ভয় পাচ্ছি। তো সে ভাবলো আবারও যে আমি এখান থেকে চলে যাব যখনই দেখবো আরমানের চোখ অন্যদিকে সরেছে। তো একদিন আরমান তাকে প্রপোজ করার জন্য ফুল নিয়ে আসে এবং সে তাকে ভাবে যে বলবে যে সে আর কোনোদিন ড্রাগনে পরিণত হবে না এবং মানুষের মতোই তার সাথে বসবাস করবে। কিন্তু যখন আরমান সেখানে আসে তখন দেখে যে মিরুসেলাভা সেখান থেকে পালানোর জন্য ব্যবস্থা করছে। তা দেখে আরমানের মন ভেঙে যায় এবং সে মিরুসেলাভাকে বলে যে আমি তোমাকে আটকাবো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু মিরুসেলাভা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বলে যে না, আমি এতদিনের কষ্ট মানুষের হিসাবে থাকার জন্য যে একটা পরিস্থিতি তৈরি করেছিলাম তুমি তার সব নষ্ট করে দিয়েছো তোমার একটা কথার মাধ্যমে। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কোনো দিন আসবে না, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি নিজেকে আটকাতে পারবো না এবং আমি তোমার কোনো ক্ষতি করে ফেলবো। এই কথা বলে সে মিরুসেলাভাকে এখান থেকে যাওয়ার জন্য বলে এবং সে তার গর্তে চলে যায়। সে মিরুসেলাভাকে বলে যে এখন আমার ড্রাগন আমার কন্ট্রোলে নেই, আমি সবকিছু ভুলে গেছি, তো তুমি এখান থেকে চলে যাও। মিরুসেলাভাও তার কথা শুনে, যদিও সে যেতে চাইতো না, তারপরও সে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে।
অন্যদিকে আমরা দেখতে পাই ইগোর এবং তার ভাই সমুদ্রের মাঝখানে মিরোসলাভাকে খুঁজতে এসেছে। কিন্তু ইগোরের ভাই বুঝতে পারে যে ইগোরের মিরোসলাভার প্রতি কোনো টান নেই। সে মিরোসলাভাকে একটুও পছন্দ করত না কিংবা তাকে ভালোবাসত না। সে শুধু চাইত যে রাজার নাতনিকে বিয়ে করবে। এই সমস্ত কথাবার্তার পরে ইগোরের ভাই বুঝতে পারে যে ইগোরের তার প্রতি কোনো আকর্ষণ নেই এবং তারা এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে। যখনই তারা এখান থেকে যাচ্ছিল তখনই তারা দেখতে পায় যে মিরোসলাভা অন্যদিক থেকে আসছে। তখন ইগোর বলল যে অন্যদিকে ঘুরাও এবং মিরোসলাভার কাছে গিয়ে বলল যে আমি তোমার জন্য অনেক দিন তোমাকে খোঁজাখুঁজি করেছি এবং আমি পাইনি। আমি তোমাকে দেখে খুবই খুশি হয়েছি এবং সে বলে যে চলো আমরা ড্রাগনের আইল্যান্ডে ফিরে যাই এবং আমি তাকে মেরে ফেলবো, তার উপর প্রতিশোধ নেব। মিরোসলাভা চাইতো না যে ড্রাগনের কোনো ক্ষতি হোক, তাই সে ইগোরকে বলে যে ড্রাগনটা মারা গেছে, তো আমরা এখান থেকে চলে যেতে পারি, আমি শুধু মহলে ফিরে যেতে চাই, চলো। তো তারা এখান থেকে ফিরে যায় মহলে এবং তাদের বিয়ের আবার আয়োজন করা হয়। তো বিয়েতে যখন সেই উৎসব পালন করা হচ্ছিল তখন আমরা মিরোসলাভাকে দেখি। মিরোসলাভা তখন মোটেও খুশি ছিল না। আমরা স্পষ্ট দেখতে পাই যে তার চোখ দিয়ে পানি ঝরছিল। তো মিরোসলাভা হঠাৎই বুঝতে পারে যে আমি এই বিয়েটা করতে চাই না। অন্যদিকে আমরা দেখতে পাই যে আরমান নিজের জীবনের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে এবং সে পাহাড় থেকে মাটির দিকে পড়তে থাকে এবং তার হাতে ওই একটা বাদ্যযন্ত্র ছিল। অন্যদিকে মিরোসলাভাও উঠে যায় এবং সে চিৎকার করে বলতে থাকে যে আমি ইগোরকে পছন্দ করি না, আমি ওই ড্রাগনটাকে চাই। এই কথা শুনে ওইখানকার সমস্ত লোক বিস্মিত হয়ে যায়, মিরোসলাভার দিকে অন্যরকম নজরে চাইতে থাকে। এমনকি ইগোরও খুবই খারাপভাবে মিরোসলাভার দিকে চায়, কেননা সে মিরোসলাভাকে যেভাবেই হোক পেতে চাইতো, অর্থাৎ সে রাজত্ব চাই। মিরোসলাভাও ওই গানটা গাইতে শুরু করে কিন্তু সেখানে কোনো পরিবর্তন আসে না। অনেক সময় পেরিয়ে যায় কিন্তু হঠাৎই ওইখানকার আবহাওয়ার পরিবর্তন আসতে থাকে এবং সেইখানকার জলবায়ুরও পরিবর্তন আসে এবং হাওয়া বইতে থাকে। হঠাৎই সেইখানে বিকটভাবে একটা ড্রাগন উপস্থিত হয় এবং মিরোসলাভাকে নিয়ে যেতে চায়। তো ওইখানে ইগোরও ভয়ে কিছু বলতে পারেনি, কিন্তু যখনই মিরোসলাভাকে নিয়ে আরমান চলে যেতে থাকে তখন ইগোর উল্টা ভাব ধরে এবং সে এমন ভাব দেখায় যে সে ড্রাগনটাকে খুন করে ফেলবে। তখনই ইগোরের ভাই তাকে আটকে দেয় এবং বলে যে তুমি মিরোসলাভাকে ডিজার্ভই করো না। তো অন্যদিকে আরমান মিরোসলাভাকে নিয়ে আসে সেই আইল্যান্ডে এবং সে তাকে আগুন দিয়ে তার পূর্বপুরুষের মতোই মেরে ফেলতে চাইতো। তো যখনই সে আগুন ফেলতে যাচ্ছিল তখনই মিরোসলাভা বলে যে তুমি আমাকে মেরে দাও, তুমি কিংবা তোমার কাছে রেখে দাও, আমি তোমাকে ভালোবাসি। আরমান বিস্মিত হয়ে যায় যে আমাকে ড্রাগন অবস্থায় দেখেও কোনো মানুষ আমাকে ভালোবাসতে পারে। তো এই কারণে আরমান নিজেই নিজের ভিতর থেকে অনেক দুঃখ প্রকাশ করতে থাকে এবং সে মিরোসলাভার বুকে মাথা রেখে শুয়ে পড়ে ওই ড্রাগন অবস্থায়। তারপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, তারা সেখানে একসাথে থাকতে থাকে। এরপর অনেক বছর পেরিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে তাদের একটা সুন্দর মেয়ে হয়েছে। তারা দুজনে মিলে মেয়েকে লালন পালন করছিল এবং তারা একসাথে ওই জায়গাতে ভবিষ্যতেও থাকতে চায়। ছবির প্রথমে আমরা যে ক্রিয়েচারটাকে দেখেছিলাম আমরা সেখানে দেখতে পাই যে ওই ক্রিয়েচারটা ওই ছোট্ট বাচ্চাটির খেয়াল রাখছিল এবং তারা সুখে শান্তিতে ওইখানে বসবাস করতে থাকে।